সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলেন আমরা হচ্ছে আজকে হচ্ছে আরেকটা জিনিস একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই যেটা হচ্ছে আমরা এর আগেও দেখছিলাম যে একটা এর মধ্যে কিভাবে হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করতে পারি এবং ডাটাকে হচ্ছে আমরা রিমুভ করতে পারি সো আজকে হচ্ছে আমরা এটার কনসেপ্টটা আর একটু ভালো করে ক্লিয়ার করে নিব যেহেতু আমাদের এটা নিয়ে কাজ করতে আর সামনে যেন কোনো প্রবলেম না হয় সাপোজ মনে করেন আমার এখানে কিন্তু এই যে একটা কিন্তু অ্যারে আছে যে এর এর মধ্যে হচ্ছে আমি অনেকগুলো নাম্বার রাখছি এটা যে কোনো কিছু হইতে পারে যে কোনো নাম হইতে পারে নাম্বার হইতে পারে সো আমি হচ্ছে সিম্পলি বুঝার জন্য হচ্ছে এখানে নাম্বার নিয়েছি সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যারের ইন্ডেক্স নাম্বার সাপোজ ওয়ানটা হচ্ছে জিরো ইন্ডেক্স এগুলো আমরা জানি টুটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স থ্রিটা হচ্ছে টু ইন্ডেক্স সো আমরা এই যে ফোর নাম্বার সাপোজ মনে করেন তিন নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমাদের ফোর আছে সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইন্ডেক্সে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ডাটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দিতে চাচ্ছি আমাদের যে কোনো একটা ডাটাকে আমরা দিতে চাচ্ছি এখন এটার জন্য আমরা হয়তো এই কাজটা করতে পারি আপনার হয়তো মনে হইতে পারে সাপোজ আমরা হচ্ছে এখানে হচ্ছে নাম্বার নামে যে অ্যারেটা আছে এটা থার্ড ব্যাকেটের মধ্যে আমরা হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্সকে ধরলাম ইকুয়াল দিয়ে আমরা বলে দিতে চাচ্ছি যে তিন নাম্বার ইন্ডেক্সে আমার হচ্ছে নয়টা চলে আসবে মানে নাইন নাম্বার এলিমেন্টটা আমার তিন নাম্বার ইন্ডেক্সে চলে আসবে কিন্তু আমরা যদি কনসোল ডট লক করি এখন নাম্বারকে সো কনসোল ডট যদি আমরা লগ করি যে নাম্বারকে যদি লক করে ফেলি Ctrl+S Ctrl+Alt+N দি দেখেন এখানে প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমাদের কিন্তু সে কি করতেছে দেখেন একটু বুঝতে হবে সে যেটা করতেছে সেটা হচ্ছে সে কিন্তু সরাসরি যে তিন নাম্বার ইনডেক্সে আমাদের যে এলিমেন্টটা আছে অর্থাৎ ফোর 4 কে কিন্তু সে রিমুভ করে দিয়ে সে কি করতেছে 9 কে কিন্তু এখানে বসায় দিচ্ছে কিন্তু আমরা তো এটা চাচ্ছি না আমরা চাচ্ছি চার চারের জায়গায় থাকবে তার হচ্ছে ইন্ডেক্স নাম্বার চেঞ্জ হতে পারে বাট চারের জায়গায় এসে মানে চার নাম্বার মানে তিন নাম্বার ইন্ডেক্সে এসে আমাদের নয় নাম্বার ডাটাটা বসে যাবে মানে নয় নাম্বার এলিমেন্টটা বসবে ব্যাপারটা কিন্তু একটু জটিল আমরা চারকে কিন্তু রিমুভ করতে চাচ্ছি না রিমুভ করে বসাই দিলে কিন্তু আমাদের এই লজিকটা ঠিক আছে বাট আমরা চাচ্ছি না এটাকে রিমুভ করতে আমরা চাচ্ছি চার নাম্বার ইন্ডেক্সে নয় চলে আসবে আর যেটা হবে সেটা হচ্ছে চার হয়তো ইন্ডেক্স নাম্বার তিনে চলে আসবে অথবা ইন্ডেক্স নাম্বার হচ্ছে চলে যাবে যেদিকে যাক না কেন সেটা আমাদের জানার বিষয় না কিন্তু নাম্বার কিন্তু তিন ইন্ডেক্সে আমরা চাচ্ছি নিয়ে আসতে কোনো কিছু রিমুভ না করে সো এটা করার জন্য আমরা কি করতে পারি তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু সলিউশন হইল না সো এটা আমাদের কোনো কাজে লাগবে না এটা আপাতত বাদ সো আমরা তাহলে কি করতে পারি তো তার আগে আমরা কিছু জিনিস দেখছিলাম সাপোজ আমরা যদি নাম্বারকে বলি যে নাম্বার ডট পুশ তুমি পুশ করে ফেলো আমরা যদি নাম্বারকে যদি পুশ পুশ করি এবং এই মেথডের ভিতরে আমরা নয় কে দিয়ে দিই সাপোজ নাইন কে দিয়ে দিই তাহলে কি হবে এটা কিন্তু আমরা বুঝতেছি আমরা যদি কন্ট্রোল অল্টার এন দি দেখতেছি যে নয় নাম্বার যেটা এলিমেন্ট যেটা নাইন সেটা ঠিক আছে আমাদের এর লাস্টে গিয়ে বসে গেছে তো আমরা এটা জানি যে কোনো কিছুকে পুশ করলে সেটা হচ্ছে এর শেষে গিয়ে বসে তাহলে এটাও কিন্তু আমাদের সলিউশন হইল না আমাদের কাজ হচ্ছে আমরা নাম্বার বসাইতে এটা আমাদের আমাদের না কিন্তু কাজে না তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এর লাস্ট ইন্ডেক্স যদি আমরা কোনো কিছু বসাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওই পুশের মধ্যে যে পুশের যে প্যারান্থিস আছে ওইটার মধ্যে আমাদেরকে এলিমেন্টটা দিয়ে দিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা আমাদের সলিউশন কাজে আসলো না তাহলে আমরা হচ্ছে আরেকটা জিনিস তাহলে দেখে ফেলি সাপোজ আমরা যদি বলি যে নাম্বার ডট হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আনশিফ্ট আনশিফ্ট করে এর ভিতরে যদি আমরা নাইনকে দিয়ে দিই কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল অলটার এন দিয়ে দিই দেখেন নাইন নাম্বার এলিমেন্টটা কিন্তু আমাদের এর একদম প্রথমে চলে আসছে ইন্ডেক্স নাম্বার প্রথমে চলে আসছে তার মানে এটাও আমাদের কোনো সলিউশন হইল না তবে আমরা একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা এর প্রথমে একদম প্রথমে যদি আমরা কোনো একটা নতুন এলিমেন্ট নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আনশিফ্ট ইউজ করতে পারি আর একদম শেষে নিয়ে আসার জন্য আমরা পুশ ইউজ করতে পারি আলটিমেটলি আমাদের সলিউশন না আমরা হচ্ছে এটাকে হচ্ছে কমেন্ট করে রেখে দিই তাহলে আসলে আমাদের সলিউশনটা কি আমরা চাচ্ছি কি করতে তিন নাম্বার ইন্ডেক্সে হচ্ছে নয় মানে এলিমেন্ট নাইন সেটা যে কোনো কিছু হতে পারে আমার ক্ষেত্রে হয়তো নাইন ধরে নিলাম আমি সেই এলিমেন্টটাকে হচ্ছে আমরা তিন নাম্বার ইন্ডেক্সে দিয়ে দিতে চাচ্ছি এক্ষেত্রে আমাদের যেটা কাজ আসবে সেটা হচ্ছে নাম্বার ডট দিয়ে আমরা হচ্ছে স্প্লাইস নামে হচ্ছে একটা মেথড আছে এই এসপ্লাইস মেথডটা হচ্ছে আমরা এখানে ইউজ করব ওকে এই এসপ্লাইস মেথড ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে এটার মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে যেটা হচ্ছে আমরা হচ্ছে এই প্যারামিটার পাঠাতে পারি যেটা সাপোজ প্রথম নাম্বার যেটা আমরা পাঠাইতে পারি সেটা হচ্ছে প্রথম আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে কত নাম্বার মানে প্রথমে আমরা এসপ্লাইসের যেটা দিব সেটা হচ্ছে যে কত নাম্বার এলিমেন্টের মধ্যে আমি হচ্ছে হচ্ছে আমার ডাটা পাঠাইতে তিন নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে ডাটা পাঠাইতে চাইলাম তার মানে তিন নাম্বার ইন্ডেক্স আমি সিলেক্ট করলাম ওকে করার পরে একটা কমা দিলাম কমা দেওয়ার পরে এখন কি তিন নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট আমি রাখতে চাচ্ছি রেখে কি আমি অন্য ডাটা পাঠাতে চাচ্ছি নাকি ডিলেট করে দিয়ে অন্য ডাটা তিনে বসাই দিতে চাচ্ছি এখন আমি চাচ্ছি যে না আমার তিন নাম্বার ইন্ডেক্সে যে ডাটাটা অলরেডি রানিং আছে সেটা থাকবে কোনো কিছুকে ডিলেট করতে চাচ্ছি না কোনো কিছুকে যদি আমি ডিলেট করতে না চাই তাহলে হচ্ছে আমাকে জিরো দিতে হবে মানে জিরো কাউন্ট এখানে কোনো কিছু ডিলেট হবে না কিন্তু কি হবে আরেকটা ডাটা গিয়ে বসবে সেটা হচ্ছে নাইন সেটাকে আমরা কমা দিয়ে এখানে বসায় দিলাম এভাবে কমা দিয়ে আমরা কিন্তু অনেক ডাটা কিন্তু দিয়ে দিতে পারবো আর কোনো কিছুকে যদি আমরা ডিলেট করতে না চাই আমরা হচ্ছে জিরো দিয়ে দিতে পারবো এবার যদি আমরা কন্ট্রোল এস এবং কন্ট্রোল অল্টার এন দিয়ে দিই তাহলে আমরা দেখব আমাদের এই যে তিন নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম যে এলিমেন্টটা চলে আর হচ্ছে আমাদের এই চারটা হচ্ছে আমাদের চলে গেছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের চার চলে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা সলিউশন যে আমরা কি করতে পারি কোনো এক অ্যারের নির্দিষ্ট এলিমেন্টে ইন্ডেক্স নাম্বারে যদি আমরা নতুন কোনো এলিমেন্ট যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এস প্লাস এবং এস প্লাসের মধ্যে আমরা অনেকগুলো প্যারামিটার পাঠাতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জিরো কারণ জিরো মানে হচ্ছে আমি কোনো কিছু ডিলেট করতে চাচ্ছি না যা আছে তাই থাকবে আর হচ্ছে গিয়ে আমরা এরপর যাকে দিতে চাচ্ছি সেটা দিয়ে দিব চাইলে আমরা কমা দিয়ে এখানে সাপোজ দিয়ে দিলে কিন্তু এই নয় এর পর আবার চলে আসবে এভাবে কিন্তু আমরা ইচ্ছা মতো দিতে পারবো সো কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো এই যে নয়ের এর পরে কিন্তু টেন চলে আসছে সো এই বিষয়টা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ওকে গেল আমরা তো আমাদের সলিউশন পাইলাম আমরা কোনো কিছুকে কিভাবে নির্দিষ্ট এর নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বারে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি এই বিষয়টা কিন্তু আমরা শিখে গেলাম এবার আসো আমরা হচ্ছে রিমুভ করাটা হচ্ছে একটু শিখি সাপোজ আমি চাচ্ছি আমার এর তিন নাম্বার ইন্ডেক্সে যে আছে অর্থাৎ চার আছে চারকে হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রিমুভ করে দিতে চাচ্ছি যে বাই চার তুমি হচ্ছে এখানে থাকবা না তোমার এখানে আমার কোনো দরকার নাই তোমাকে রিমুভ করে দিয়ে আমি এর আগে কিন্তু আমরা রিমুভ করিনি জাস্ট ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করছি কিন্তু এখন আমরা চাচ্ছি রিমুভ করে দিয়ে কাউকে বসায় দেওয়ার জন্য তো এটার জন্য আমরা কি করতে পারি এটা সহজ একটা সলিউশন যেটা কিন্তু কাজেন না তুমি এটা করতে পারো সাপোজ হচ্ছে নাম্বার নাম্বার যেটা করতে পারো তিন নাম্বার ইন্ডেক্সকে তুমি থার্ড ব্যাকেটের মধ্যে ধরতে পারো ধরো হচ্ছে এখানে তুমি বলে দিতে পারো যে আনডিফাইন অথবা নাল একটা কিছু দিয়ে দিতে পারো তো কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার ডাটাটা কিন্তু রিমুভ হয়ে গেছে কিন্তু এখানে আনডিফাইন নামে কিন্তু একটা জায়গা কিন্তু সে দখল করে রাখছে এবং তুমি যদি অ্যারের লেন্থ যদি চেক করো এখন যদি এই যে ডট দিয়ে যদি লেন্থ চেক করতে দাও সাপোজ দেখবা লেন্থ কিন্তু লেন্থের জায়গায় ঠিক আছে কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো আটটা লেন্থ দেখাচ্ছে কিন্তু এটা যদি আলটিমেটলি ডিলেট হয়ে যেত তাহলে কিন্তু আটটা দেখাতো না দেখাতো ষাটটা লেন্থ নাম্বার সেভেন দেখাতো তার মানে এটা আমাদের কোনো সলিউশন হচ্ছে না আমরা যেটা চাচ্ছি এটা কিন্তু আল্টিমেটলি হচ্ছে না সো এটাকে হচ্ছে আমরা কমেন্ট করে দিলাম এরপরে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে সাপোজ নাম্বার ডট দিয়ে আমরা দিতে পারি হচ্ছে পপ বলে একটা মেথড আছে সো পপ মেথডটা যদি আমরা ইউজ করি এবং এই পপের মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে নাইনকে বসাই দিতে তো দেখি কি হয় কন্ট্রোলটার অ্যান দিয়ে দাও কিন্তু দেখো এখানে প্রবলেম যেটা হয়েছে এই অ্যারের যে পপ আছে সরি আমরা হচ্ছে নাম্বার ডট পপ করলাম সো পপ করার পর আমাদের এটা এটা দেওয়ার দরকার নাই এটা দিলে আরেকটা একটা প্রবলেম সো জাস্ট পপ মেথডটা ইউজ করলাম কন্ট্রোল অল্টার এন দিলাম সো এটা দেওয়ার পর আমাদের এটা দেওয়ার পর আমাদের যেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এন আমাদের আচ্ছা আমরা হচ্ছে এখানে লেন ধরে রাখছি সো আমরা হচ্ছে লেনটাকে কেটে দিই তারপরে রেজাল্ট ঠিক মতো আসবে কন্ট্রোল এটা হচ্ছে এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো পপ কি করে এই পপ কাজটা হচ্ছে সে কি করছে দেখো আমার এখানে এর এর মধ্যে এলিমেন্ট ছিল হচ্ছে আট পর্যন্ত সে হচ্ছে লাস্টের এলিমেন্টকে হচ্ছে সে ধ্বংস করে দিছে মানে রিমুভ করে দিছে আমরা তো লাস্টেরটাকে রিমুভ করতে চাচ্ছি না ভাই আমরা তিন নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে রিমুভ করতে তার মানে এটা আমাদের সলিউশন না এটাকে আমরা হচ্ছে কমেন্ট করে রেখে দিই তবে এটা মনে রাখতে হবে যে কোন একটা এর এর লাস্টের এলিমেন্টকে যদি তুমি রিমুভ করে দিতে চাও তাহলে হচ্ছে তুমি ওই এর নাম দিয়ে পপ হয়ে যাবে আরেকটা মেথড আছে তুমি যদি বলো নাম্বার ডট হচ্ছে তুমি যদি বলো শিফট এসে চায় এফ শিফট দিয়ে দাও এবং এই শিফটের মধ্যে সাপোজ তুমি শিফট দিয়ে দিলা দিয়ে কন্ট্রোল এস দিয়ে দাও এবার যদি তুমি কন্ট্রোল অল্টার এন দাও দেখো কিন্তু প্রথম এলিমেন্টটাকে রিমুভ করে দিছে কিন্তু আমরা তো এটাও চাচ্ছি না তবে আমরা একটা জিনিস শিখলাম যে এর প্রথম এলিমেন্টকে যদি আমরা প্রথম যে এলিমেন্ট আছে সেটাকে যদি রিমুভ করে দিতে চাই তাহলে আমরা হচ্ছে এর এ ডট শিফট ইউজ করবো শিফট মেথড ইউজ করব আর যদি আমরা লাস্টের এলিমেন্টকে যদি আমরা যদি রিমুভ করতে চাই তাহলে হচ্ছে এই যে পপটা ইউজ করব সো এটাও আমাদের সলিউশন না তাহলে আমাদের আসলে আলটিমেটলি সলিউশন কি সলিউশন যেটা সেটা হচ্ছে আমাদের ওই ঘুরাই ফিরাই হচ্ছে আমরা এস প্লাস দেখছিলাম না এস প্লাইসটাই হচ্ছে আমাদের মেইন কাজ করবে সো বলে দাও নাম্বার ডট এস প্লাইস এইস্লাইস মেথড এর মধ্যে তুমি কিন্তু এখানে হচ্ছে কারিশমা দেখাইতে পারো কি করতে পারো সাপোজ হচ্ছে তুমি বললা যে তিন নাম্বার ইন্ডেক্স কে ধরে ফেলো এখানে দিয়ে দিলে হচ্ছে থ্রি কমা দিয়ে বলতে পারতেছো যে তুমি কয়টা এলিমেন্ট ডিলিট করতে চাচ্ছ সাপোজ তুমি চাচ্ছ একটা এলিমেন্টে তুমি ডিলিট করবো অর্থাৎ তিন নাম্বার ইন্ডেক্সে এই যে তিন দোল্লা যে তিন নাম্বার ইন্ডেক্সের একটা এলিমেন্ট এই এলিমেন্টকে তুমি ডিলিট করবা সো এখানে তুমি হচ্ছে ওয়ান দিয়ে দাও এই ওয়ান দাওয়া মানে হচ্ছে তোমার এই এলিমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন এই ইন্ডেক্স নাম্বার থ্রিতে তো আর কোনো এলিমেন্ট নাই এখন তুমি কাকে এখানে বসাইতে চাচ্ছো সাপোজ তুমি চাচ্ছ হচ্ছে তিন নাম্বারে যায় ফোরটি ফোর এইটা বসে যাক তো তুমি হচ্ছে এটা দিয়ে দিলা কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার কিন্তু জিরো ওয়ান টু থ্রি তিন নাম্বার ইন্ডেক্সে সুন্দর মতো ফোরটা কিন্তু তোমার রিমুভ হয়ে গেছে এবং ফোরটি ফোরটা হচ্ছে তোমার এখানে বসে গেছে তার মানে তুমি শিখলা যে এর নির্দিষ্ট এলিমেন্টকে যদি তুমি কোনো কিছু যদি রিমুভ করো এখানে যদি ডিরেক্ট একটা এলিমেন্ট বসাই দিতে চাও ইন্ডেক্স নাম্বারে প্রথম হচ্ছে স্প্লাইসের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা ধরবা একটা এলিমেন্ট ডিলেট করবা সো ওয়ান দিয়ে দিবা এরপর হচ্ছে তুমি যে এলিমেন্টটা তুমি হচ্ছে সেখানে দিতে যাচ্ছ সেই এলিমেন্টটা জাস্ট দিয়ে দিবা সেটা কিন্তু চলে যাবে তো স্প্লাইসের কিন্তু তুমি দেখলা দুইটা কাজে সে করে একটা হচ্ছে সে সরাসরি হচ্ছে এলিমেন্টকে হচ্ছে রিমুভ করে দিয়ে হচ্ছে তোমার এই এলিমেন্টের জায়গায় আরেকটা এলিমেন্ট সে বসাই দেয় আরেকটা জিনিস হচ্ছে যেটা এই যে এখানে করছিলা যে কোনো কিছু ডিলেট হবে না বাট তোমার হচ্ছে ইন্ডেক্স নাম্বার থ্রিতে যেটা তুমি হচ্ছে নাইনকে বসাই দিলা ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে বাট তোমার কিন্তু কোনো কিছু রিমুভ হবে না তো এই জিনিসটা তুমি সিম্পলি করে ফেলতে পারছো তো এটাকে তুমি আবার এভাবে না চাইলে তুমি যদি একটু অ্যাডভান্স অ্যাডভান্স শিখে ফেলো তুমি কিন্তু আরও সহজে করতে পারো সাপোজ হচ্ছে তুমি বললাম নাম্বার সাপোজ নাম্বার থার্ড ব্র্যাকেটের মধ্যে তিন নাম্বার কে ধরলা এর ভিতরে তুমি হচ্ছে কাকে ঢুকাই দিতে চাচ্ছো সাপোজ হচ্ছে ফোরটি ফোর কে ঢুকাই দিতে চাচ্ছ তার মানে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই যে থ্রি রিমুভ হয়ে ফোরটি ফোর হয়ে যাবে কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো এখানেও কিন্তু হয়ে গেছে কিন্তু জিরো ওয়ান টু থ্রি তিন নাম্বার ইন্ডেক্সে তুমি হচ্ছে পটিপুত দিয়ে দিছো এটাও তুমি করতে পারো সিম্পল ব্যাপার আবার স্প্লাইস দিয়েও তুমি করতে পারো সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তুমি হচ্ছে এটা শিখে ফেলো তুমি যখন অ্যাপ্লিকেশন বানাতে যাবো তখন কিন্তু এরকম কাজ তোমাকে হচ্ছে অ্যাভেলেবেল করতে হবে আর অবশ্যই পুশ তারপরে হচ্ছে তোমার আনশিফ্ট এরপরে হচ্ছে তোমার পপ এবং শিফট এবং স্প্লাইস কিভাবে কাজ করে এই জিনিসগুলো হচ্ছে তুমি নোট ডাউন করে মাথায় ভালো করে ঢুকাই নাও ওকে